নাজিরাত ও এন জি সির থলুয়া বিরোধী নীতির বিরুদ্ধে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর গণ বিক্ষোভ। নিগমের উৎপাদনক্ষম তৈল রিগ বাহিরাগত পুঁজিপতি কোম্পানিক ঠিকাভিত্তিক গতাই দিয়া প্রত্যাহার করার দাবিকে ধরে চারিদফিয়া দাবি শীঘ্রে কার্যকরী করার দাবিত উত্তাল প্রতিবাদ। মহারত্ন তৈল গেছ ঔদ্যোগিক প্রতিষ্ঠান তেল আর প্রাকৃতিক গেছ নিগম অসম সম্পদর অধীনস্থ কেবাটাও অধিক লাভজনক উৎপাদন ক্ষম খনন রিগ বাহিরাগত পুঁজিপতি কোম্পানিক ঠিকাভিত্তিক গতাই দিয়া ও এন জি সিয়ে থলুয়া বিরোধী নীতি বর্জন করা, নিগমত খালি পদসমূহ অতি শীঘ্রে থলুয়া নিবনুয়াক নিযুক্তি দিয়া আদিকে ধরে চারিদফিয়া দাবি শীঘ্রে কার্যকরী করার দাবিত আজি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর শিবসাগর জেলা সমিতির উদ্যোগত অনুষ্ঠিত এই প্রতিবাদী কার্যসূচীত ও এন জি সির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ধর্ণারে উত্তাল করে তোলে। উক্ত দাবি শীঘ্রে কার্যকরী নকরিলে অনাগত সময়ত নিগম বন্ধর দরে চরম প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করিবলৈ বাধ্য হব বলে সকিয়াই দিয়ে। নিগমর অসম সম্পদর কার্যবাহী সঞ্চালকক প্রদান করে এখনি স্মারক পত্র। কার্যালয় নাজিরাত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে গণ বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। কেনো আমি দেখিছো যে ও এন জি সিয়ে প্রতিদিনে বাহিরাগত যিখিনি বিদেশী কোম্পানি আছে সেই কোম্পানিসমূহ লাভজনক যিসমূহ তেল খাত আছে সেই তেল খাতসমূহ গতাই দিয়া পরিলক্ষিত হয়েছে। আর ফ্রিগতির পর যে খান্তবদা হয় তেনে ধরনের এটা এটাকে যদি তেল খাতসমূহ গতাই দিয়ে বিদেশী কোম্পানিক তেনহলে এটা সময় ও এন জি সি আর এ এন জি সি এই মুখ্য কার্যালয় এদিন বড়া জঙ্গলে পরিণত হব। গতি আমি ইয়াতে দাবি জানাইছো যে থলুয়া যিখিনি থলুয়া নিবনুয়াসকলক ইয়াতে নিযুক্তি প্রদান করক। আমি এটা দাবি জানাইছো যে বিভিন্ন ধরনের জিজেসত যিখিনি ঠিকাভিত্তিক কর্মচারী আছে কর্মচারীখিনিক বাহিরাগত ইউপি বিহার মধ্যপ্রদেশ রাজস্থান বিভিন্ন ধরনের ঠাইরপর যিখিনি ঠিকাভিত্তিক কর্মচারী সেই কর্মচারীখিনি নিযুক্তি দিছে আর আমার থলুয়া যিখিনি লড়া আছে এই লড়াখিনিক উলিয়াই দিয়া হয়েছে। গতি আমার এই অসমিয়ার যিখিনি স্বাভিমান যিখিনি অসমিয়া ইয়াত ইয়ার প্রভুত্ব থাকিব লাগিব যিখিনি ন্যায় পাব লাগিব সেই ন্যায়ের পর কিন্তু ও এন জি সিয়ে থলুয়া মানুষখিনিক বঞ্চিত করেছে। গতি অনাগত সময় যদি ও এন জি সিয়ে এই কথাখিনি যদি অসম জাতীয় যুব ছাত্র পরিষদে এই দাবিখিনি যদি পূরণ নকয় তেনে অনাগত সময় ও এন জি সির বিরুদ্ধে তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলন করবলৈ বাধ্য হম আর ও এন জি সিক সম্পূর্ণ বন্ধ করে দিয়া বা সম্পূর্ণভাবে ইয়াত বন্ধ কার্যসূচী রূপায়ণ করা হব। নাজিরার পৰা জুলফিকার আলী, রিপোর্ট প্রাতঃ টাইম ডিজিটেল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ। নৰূপ নহাজাৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কবচ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্ছ গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয় অসম ফৰেষ্ট স্কুল, হৰি মন্দিৰ পথ, গুৱাহাটী। আৰু অস্থায়ী কাৰ্যালয় কলিতা মাৰ্কেট, বিজয়নগৰ, কামৰূপ, অসম। মোবাইল নং 9435114666 আর 7002472813। মেইল আইডি প্রভাতী অসম @gmail.com।